কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ আব্বু? পলিও খেতে যাচ্ছ? ভিটামিন খেতে যাচ্ছ? দেখি দেখি আমার ছেলেকে, এই যে পাইয়া, চলো চলো চলো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করব আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। মাঝখানে কয়েকদিন ভিডিও দিইনি, তো কী কারণে দিইনি আমি অন্য ভিডিওতে শেয়ার করেছি। আজকে কয়েকদিন পরেই একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে সকালবেলা 4 তারিখ, ছেলেকে নিয়ে যাচ্ছি পোলিও খাওয়াতে, ভিটামিন ক্যাপসুল খাওয়াতে। তো 4 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত খাওয়াবে। 6 থেকে 59 মাস বয়সী সকল বাচ্চাকে লাল ক্যাপসুল এবং নীল ক্যাপসুল খাওয়ানো হবে। তো আমার ছেলের যেহেতু 20 মাস বয়স, তো আজকে ওকে ভিটামিন ক্যাপসুলটা খাওয়াবো। তো আমার বাসার পাশেই একটা কেন্দ্রের মতোই বসে, এখানে লোক আসে, তো দুজন বা একজন আসে সবসময়ই বাসার কাছেই একদম। তো এখানে মহল্লার বাচ্চাগুলোকে খাইয়ে দিয়ে তারপরে ওরা চলে যায়। এখানে আসলে মূল কেন্দ্রটা না, একটা বাসাতে। তো যাই হোক, ছেলেকে নিয়ে অনেকদিন পরেই বের হয়েছি। তো ছেলে আজকে বাইরে বের হয়ে খুব খুশি, তার কোনো আজকে ভয় নেই, সে হাঁটা চলা করছে খুব আনন্দে। তো অন্য সময় বের করলে একটু ভয় পায়, তো আজকে ভয় পাচ্ছে না আমার ছেলে। তো বললাম তোমাকে ভিটামিন খাইয়ে নিয়ে আসি, চলো। তো রেডি করেছি, তো বের হওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো ওকে এখন আমি নিয়ে যাচ্ছি সেই কেন্দ্রে, তো নিজে হেঁটে হেঁটেই যাচ্ছে, তো আমি একটু কোলে করে নিয়ে এসেছি। তারপর আর কোলে থাকবে না, এখন হাঁটাহাঁটি করবে। তো নামিয়ে দিয়েছি, এই তো আমরা কেন্দ্রের সামনে চলে এসেছি। এখানে তো এখানে দুজন মেয়ে আছেন, তো ওনারাই ক্যাপসুলগুলো খাইয়ে দেবেন। তো আমি উপরে আমার ছেলে ফাইয়াসকে উঠিয়ে দিয়েছি, তো ও গেট ধরে দাঁড়িয়ে আছে, ওর ভিতরে যাবে না। ওই আন্টিদেরকে দেখেও ভয় পেয়েছে, ওই আন্টিরা কথা বলছে ওর সাথে, ও আর আসছে না। আমিও ডাকছি, তো আসছে না। যখন ওই আপুগুলো ওর দিকে এগিয়ে আসতে চাইছে, তো ততক্ষণ কান্না করার চেষ্টা করছে। তো যাই হোক, বাচ্চাকে ক্যাপসুলটা খাওয়ালাম, তো কান্না করেনি, আমি কোলে নিয়ে ফেলেছি। আর এই বাসার পাশেই একটা দোকান আছে যেখানে খাওয়ালাম ক্যাপসুলটা, ওই বাসার কাছেই একটা দোকান আছে। আমাদের বাসার কাছে দোকান নেই, একটু দূরে। তো ভাবলাম ছেলেকে একটা চিপস কিনে দিই, আর চকলেট নেই এই দোকানে। তো আমার ছেলে তো ডেয়ারি মিল্ক খেতে পছন্দ করে। তো আজকে দেখুন অনেক মানুষজন আছে, কিন্তু ওর পাশ দিয়ে অনেক মানুষজন হেঁটে যাচ্ছে বা দোকানেও আছে। আমার ছেলে কিন্তু ভয় পাচ্ছে না, আজকে খুব মনের আনন্দে আমার ছেলে বের হয়েছে। আসলে করোনা পরিস্থিতির কারণে আমরা তো অনেক দিন বাইরে বের হই না, কোথাও তো বেড়াতেও যাই না আত্মীয় স্বজনের বাসায়, আবার বাসার বাহিরেও বেশি বের হয় না। তো ফাইয়াজের বাবা তো বের করার কথা শুনতেই পারে না, বলে রাস্তাঘাটে ধুলা ময়লা এগুলো। আমি একটু বিকেলে নিয়ে বের হতে চাই, ওর আব্বু বের হতে দেয় না। তো যাই হোক, আজকে তো দরকারে বের হয়েছি, তো এই জন্য ছেলে একটু বেশি এক্সাইটেড। তো আবার দোকানদারের কাছ থেকে চকলেটটাও নিয়েছে, তো সাহস করেছে, সাহস হয়েছে আমার ছেলের। তো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। তো আমাদের ফ্ল্যাটের কয়েকটা মেয়ের সাথে দেখা হয়েছে, তো বাসায় আসে ফাইয়াজের সাথে খেলা করে। এখন জিজ্ঞাসা করছে যে ওকে খাওয়ালাম নাকি, বলছি হ্যাঁ ও খেয়েছে ভিটামিনটা।
তা এখন চিপস চকলেট নিয়ে আমার ছেলে বাসার দিকে যাচ্ছে। আমি তো ভিডিও করছিলাম, তো ছেলের সাথে কথাও বলছিলাম আর ভিডিও করছিলাম। তো যাই হোক, ছেলেকে নিয়ে বাসায় চলে এসেছি। ছেলেকে চিপস এবং চকলেট দিয়ে বসিয়ে দিয়েছি, ও খাচ্ছে এবং টেলিভিশন দেখছে। তো আমি দুপুরে রান্না করব, রান্না করার জন্য এখন একটু কাটাকুটি করে নিচ্ছি। তো দেরি হয়ে গেছে, তো আসলে ছেলেকে নিয়ে গেলাম আবার বাসাতে এসে ওকে খাইয়ে নিয়ে গেছি, সকালে ডিম খাইয়ে নিয়ে গেছি। তারপর আবার কিছু কাজ ছিল, সেগুলো করলাম। এখন ভাবছি আগে রান্নাটা করে ফেলি, রান্নাটা আসলে মেন ব্যাপার। আসলে খাবারটা রান্না করতে অনেক সময়ই লাগে, তো রান্নাটা হয়ে গেলে বেসিক্যালি অন্যান্য কাজ আস্তে ধীরে করা যায়, তো রান্না চুলায় বসিয়ে দিয়েও করা যায়। তো এই জন্য আমি এখন কাটাকুটি করে নিচ্ছি। তো গতকালকে ঢ্যাঁড়স ভাজি করেছিলাম, তো আর বাকি কয়েকটা ঢ্যাঁড়স আছে। তো ঢ্যাঁড়সগুলো দেখছি একটু শক্ত শক্ত, কয়েকটা ফেলেও দিয়েছি। তো ঢ্যাঁড়সটা ভাজি করব আর রুই মাছ রান্না করব পটল এবং আলু দিয়ে। তো রুই মাছ 3 টুকরা নিয়েছি, আজকে বাচ্চার জন্য আর আলাদা তরকারি রান্না করছি না, আসলে এখন সময়ও নেই। আর ওকে রুই মাছটা দিয়ে ভাত একটু খাইয়ে দিব। তো আমি মাছটা ভাজি বসিয়ে দিয়েছি আর ঢ্যাঁড়সটা এখন ভাজি করে নিব, তারপরে তরকারিটা রান্না করব। তো ঢ্যাঁড়স ভাজিটা আমি কিন্তু একটু হলুদ ব্যবহার করছি, একটু হলুদ না দিলে ঢ্যাঁড়সের একটা যে কাঁচা গন্ধটা থাকে, তো আমার কাছে একটু কেমন লাগে, তো এই জন্য আমি একটু হলুদ ব্যবহার করছি। আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ গুঁড়া, কাঁচা মরিচ দিয়েছি। এটা দিয়েই আমি ঢ্যাঁড়সটা এভাবে ভাজি করব। তো ঢ্যাঁড়সটা আগে ভাজি করছি, একটু ডিম আছে রাখতে হবে, অল্প আছে, তাহলে ঢ্যাঁড়সটা ভালোভাবে নরম হয়ে যাবে, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাছটাও ওই চুলাতে আমি ভাজি করে নিচ্ছি। মাছটা ভাজি করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো মাছ ভাজির যে তেলটা ছিল ওই তেলটাই দিয়েছি, এটা তরকারি রান্না করব পটল এবং আলু দিয়ে রুই মাছটা। তো আসলে পটল আলু মাছের ঝোল গরমের দিনে খেতে কিন্তু ভালোই লাগে। তো ছেলের বাবা তো পটল একটু কম পছন্দ করে, তো কিন্তু পটল কিন্তু ও বাসাতে নিয়ে আসে বেশি, কারণ আমার ছেলে এবং আমি দুজনেই পটল খাই। তো ফাইয়াজের আব্বু আগে পটল খেত না তেমন একটা, একদমই খেত না, এখন একটু পছন্দ করে। তো রান্না করছি মাছের ঝোল, পটল আলু দিয়ে মাছের ঝোল, দেখা যাক ছেলের বাবা খায় কি না। তো আমি এখানে তেল দিলাম, তারপরে একটু সবজি দিয়েছি, সবগুলো সবজি দিয়েছি, আর আদা রসুন বাটা, হলুদ মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ আর পেঁয়াজ কুচি। এটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নিব। যেহেতু মাছটা আমি ভেজেই রেখেছি, তো তরকারিটা কষানো হয়ে গেলে তারপর ঝোলের পানি দিয়ে দিব, এরপরে মাছটা, ভেজে রাখা মাছটা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। তো এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি, এখন একটু কষানো হোক। আর এই ফাঁকে আমি যে কাজকর্মগুলো করলাম, মশলা দানি এখানে আছে আর কিছু ময়লা এগুলো আছে, এগুলো একটু পরিষ্কার করে নিব। তো তরকারি হতে থাক, এগুলো আমি একটু পরিষ্কার করে নিই। তো এর ফাঁকে তরকারিটাও কিন্তু হয়ে গেছে, একটু ঝোল ঝোল রেখেছি। তো এখন দুপুরের জন্য খাবার আমি সব কিছু রেডি করে নিচ্ছি। তো ছেলেকে পরে খাওয়াবো, ছেলের বাবাকে খেতে দিব এখন। ছেলেকে দুপুরে আঙ্গুর দিয়েছি, গতকালকে ওর বাবা আঙ্গুর নিয়ে এসেছিলো, তো সেগুলো দুপুরে দিয়েছি। এখন ছেলেকে ভাত খাওয়াতে গেলে ছেলে জ্বালাতন করবে, খাবে না, তো আমি কাজকর্ম সেরেই ফেলেছি। আর বাচ্চার কাপড় আছে, ওগুলো পরিষ্কার করব। তো আমার খেতে আসলে দুপুরে একটু দেরি হয়ে যায়, তো এই জন্য ফাইয়াজের আব্বুকে আগে দিয়ে দিই। ও আসলে একা খেতে চায় না, বলে তুমি সব কিছু শেষ করো তারপরে একসাথে খাবো। তো
আমি তো না বলি যে না অনেক দেরি হবে আমার, আর দুজনে একসাথে খেতে বসলে আসলে ছেলেও অনেক সময় টেবিলের উপরে উঠে যায়, ইদানিং তো বেশি উঠে। তো ছেলের বাবা খাওয়ার পরে ছেলেকে রাখলে তারপরে আমি খেতে পারবো, তো এই জন্য ফাইয়াজের আব্বুর জন্যই এখন রেডি করে দিচ্ছি। ওকে খাবারটা দিয়ে ওর কাছে আবার বসে থাকতে হয়, খাবার দিয়ে যে আমি কাজ করব সেটা হয় না, তো কাজ যদি করি এক ফাঁকে এসে আবার ভাত তরকারি দিয়ে যেতে হয়। তো নিজে হাত দিয়ে খুব কম নিতে চায়, যদিও নেয় তো খুব অল্প উঠাবে, তরকারি ভাত কম নেবে, তরকারি কম নেবে। তো আমি বলি তুমি কি অন্যের সংসারে বসবাস করো, এটা তো তোমার নিজের সংসার, তো তোমার যা লাগবে তাই খাবে। তো এখন বলতে বলতে একটু অভ্যাস হয়েছে, আর বাচ্চা যেহেতু ছোট তো এখন নিজেরটা নিজেই করে, কিছুটা করে। তো এখন আমি বসে আছি কিন্তু ওর পাশে, যে ভাত ওকে আরেকবার দিয়ে যাব। আমি যদি উঠে যাই তাহলে ভাত আর নেবে না, কারণ আজকে সকালে ও নাস্তাও করেনি, ওর আব্বু নাস্তা করেনি। আমি ছেলেকে নিয়ে গিয়েছিলাম ওখানে, তো ডেকেছি, ও উঠছে না, বলছে আজকে একটু ঘুমাই, তো আর ওঠেনি, নাস্তাও করেনি। তো এই জন্য দেখুন আমি আবার আর একটু ভাত দিয়েছি, তো ও খাওয়া দাওয়া করবে, আর ছেলে তো আছেই ওর পাশে, এভাবেই বাবা ছেলে খাচ্ছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিব, দেখা হবে আরেকটা ভিডিওতে, আল্লাহ হাফেজ।